বন্ধুরা, আজ আমি যাচ্ছি গ্রামের বাড়িতে, আর সেখানে তোমাদের সাথে অনেক কিছু আজকে শেয়ার করব। আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম, কোনো রকম রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব না। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। জাস্ট অসম্ভব গ্রামের নাজারা যাকে বলে, ভীষণ মনের মতো লাগবে। তো বন্ধুরা, চলো গ্রামে যাই। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এই যে টোটো নিয়ে বেরিয়ে গেছি আর যাচ্ছি গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি বলতে গেলে হাজবেন্ডের ওখানে, তো যেখানে ওকে মাটি দেওয়া হয়েছে ওর কবরের ওখানে, জিয়ারত ওর ছেলে যাবে গিয়ে একটু করবে। তো যেহেতু ওর বার্থডে গেছিলো, মানে আমার ছেলের বেশ কিছুদিন আগে বার্থডে গেছিলো, তো সেই জন্য পাপার কাছে যাওয়ার জন্য একটা মানে ইচ্ছাও হচ্ছিলো যে এবছর বার্থডেতে পাপার কাছে তো যাইনি এখনও পর্যন্ত, কবে যাবো। তো সেই জন্য যাওয়ার সময়টা আর পাওয়া যায়নি, যেহেতু এক্সাম স্টার্ট হয়ে গিয়েছিল। তো এক্সামটা হওয়ার পর আমি ভাবলাম চলো ঘুরেই আসি, আর সবাই মিলে টোটো নিয়ে বেরিয়ে গেছি। আজকে আর অটো না, আজকে টোটো নিয়ে বেরিয়েছি, আর তোমাদেরকে দেখাবো গ্রামের, দেখো বিভিন্ন রকম অনেক কিছু। আর এখানে মহরমের মেলা হয়, মানে ওই জায়গায়, আর মহরমের আগে মাতম থেকেই কিন্তু এই মানে অনেক কিছুই শুরু হয়ে যায়, আর মাতম থেকেই ওখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। তো গ্রামেতে ছোটো ছোটো থান আছে যাকে বলে মানিক পীরের থান, সেখানে অনেকে যাদের বাচ্চা হয় না তারা দুধ কলা, তারপর বিভিন্ন রকম বাতাসা এইসব দিয়ে ওখানে সিন্নি দেয়। তো চলো দেখো গ্রাম, একদম গ্রাম মানে খুবই গ্রাম, তো সেগুলো অতিক্রম করে যাচ্ছি। আর দেখো মেলা, এখানে মেলা হবে, মহরমের দিনেই মেলা হবে, তো সেই জন্যই ওখানেই মানিক পীরের যেহেতু থান আছে ওখানেই আমরা যাচ্ছি। জাস্ট আজকের দিনে ঘুরে আসছি, বাট আজকে মেলা নয়, মেলা হবে মহরমের দিনে। আর আমরা যেহেতু মাতমে এসেছি, মাতমে এসে এখান থেকে ঘুরে গেলাম, তো ওই জন্য ভাবলাম মানিক পীরের থানের ওখান থেকেও ঘুরে আসি। তো এখানে হিন্দু মুসলিম কোনো কিছু মানে বাদ নেই, সবাই আসে, সবাই বিভিন্ন রকমভাবে হাজত দেয়, এখানে মোরগ হাজত হয়। তো দেখো দেখতেই পাচ্ছ এই যে ঘরটা এখানেই আছে, আর এই দেখতে পাচ্ছ পুরো জলার মাঝখানে, মানে চারিদিকে ধান জমি, আর এই মাঝখানটায় দুদিক দিয়ে ধান জমি, আর মাঝখান দিয়ে সরু রাস্তা, এখানেই মানিক পীরের জাস্ট মানে থানটা। তো এখানে সবাই বাতাসা বিভিন্ন রকম ঘোড়া এইসব দিয়েই আর কি এখানে সিন্নি দেয়। আর এই দেখো এখানে মেলা লাগবে, মেলার এখন ওপেনিং হয়নি, মানে সমস্ত কিছু রেডি হচ্ছে, দোকানপাট এই যে নাকরদোলা সব রেডি হচ্ছে, মহরমের দিনে মেলাটা আর কি হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো এই যে মানে আমার হাজব্যান্ডের কবর এখানে চলে এসেছি, ছেলে ঢুকে এখানে কবর জিয়ারত করলো আর কি, আজকে একাই করেছে। তো ও আসলে সব কিছুই জানে কবর জিয়ারত করতে পারে, তো সেই জন্য ও নিজেই করে নিল। আর এই যে দেখো এখানে হচ্ছে বাড়ির পাশে, এই হচ্ছে এই একটা থান, তো এখানেও মানে আজকের এই থানেতেও সব রকমভাবে মানে সিন্নি দেওয়া হচ্ছে। তো এখানে বাতাসা, তারপর খিচুড়ি হচ্ছে এখানে পাশে তিনটে মানে ডেক, এখানে হাঁড়ি, তিন ডেক হাঁড়িতে খিচুড়ি রান্না হচ্ছে। আর এই দেখতেই পাচ্ছ থানেতে কত ঘোড়া সবাই দিয়েছে। তো এইখানটা এভাবেই মানে মাতমের দিনে, এখানটা এভাবেই মহরমের আগে মাতম হয়, আর এই মাতমের দিনেই কিন্তু এখানে খিচুড়ি হয়, আলু চাল ডাল এই দিয়েই আর কি খিচুড়ি হয়। এই দেখো হাঁড়ি দেখতে পাচ্ছ, তিনখানা হাঁড়ি, তিন ডেক বলতে গেলে এখানে খিচুড়ি হবে, পুরো পাড়ার লোককে মানে পুরো খাওয়ানো হবে। তো বন্ধুরা এখানে না রসগোল্লা, তারপর জিলিপি, বাতাসা, ছোলা সব রকম দেখো এই যে বাড়ছে দেখতেই পাচ্ছ, তারপরে খিচুড়িও সবাই এরকমভাবে মানে লাইন দিয়ে দাঁড়াবে, আর সবাইকে দেখো এভাবে খিচুড়ি বা সমস্ত কিছু বেটে বেটে যাবে সব। তো এই এইখানে মানে এইটা কিন্তু আমি এর আগে অনেক আগে একবার দেখেছিলাম, বাট এই অনেক দিন পর এই দেখতে পেলাম। তো এই টাইমে এলেই আর কি দেখা হয়, তো যেহেতু হাজব্যান্ডের কবরস্থানে গিয়ে ছেলে একটু জিয়ারত করলো, তো এই জন্য এই সময়টা পেয়ে গেলাম, আর একদম মানে ভালো সময় এই আসতে পেরেছি আর কি। দেখো প্রচুর ভিড়, পুরো পাড়ার মেয়েরা সব, তো এগুলো আর কি মেয়েদেরকেই দেয়, আর এরা বাড়িতে নিয়ে গিয়ে সবাই ভাগ টাগ করে খায় আর কি। তো এই দেখতেই পাচ্ছ, আর আমি একদম ঘরের ভিতর থেকে ফটোটা তুলছি, একদমই রাস্তার উপর তো ঘর, তো এই দেখো এখান থেকেই তুলছি আর দেখতে পাচ্ছ সবাইকে মানে দিচ্ছে। আর এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে যেরকম, আর এটা যেহেতু সিন্নি সবাই একটু করে, আর এই বেশি দরকার নেই, একটু করে ভাগে পেলেই আর কি হলো। তো এখানে একটু আধটু মানে পেলেই হলো, কিন্তু ওরা তো একটু আধটু না, ওরা সব অনেক করেই, যেহেতু খিচুড়ি আছে দেখো এখানে অনেক কিছু রয়েছে, তো সেগুলো আর কি সব বাঁচছে।
তো বেটে বেটে যাচ্ছে। আর এই রকম মানে প্রথম আমি অনেক দিন আগে একবার, তখন এত ভিড় ছিল না, অল্প লোকজন ছিল, দেখেছিলাম। আর এই দেখো এখনও দেখো খিচুড়ি কাটি কাটি তুলছে, হাঁড়ি থেকে তিন হাঁড়ি খিচুড়ি। তো দেখো চলে এসেছি ছাতে, আর এখানে দেখো এরা দেখো কালারিং মুরগি পুষেছে, মানে ছোট ছোট এই মুরগিগুলো জানো তো 10 টাকা করে কিনেছে। তো আমি দেখে বেশ ভালো লাগলো মুরগিগুলো, ছোট ছোট বাচ্চা কিউট কিউট মুরগি দেখতে কার না ভালো লাগে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু এবারে রিটার্ন চলে আসবো, আমার ছেলে তো একটু খেলেও নিল মুরগির সাথে, সেখানে গিয়ে ছোট ছোট মুরগির বাচ্চাগুলোকে দেখে আর এবার রিটার্ন চলে আসবো। আসার পালা, আসলে মানে বেশিক্ষণ তো থাকা সম্ভব হয় না, তো সেই জন্য কিছু ঘন্টার জন্য আর কি যাওয়া। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের দিন, বাই বাই।